গুড মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সমুচিত্র ব্লগ। আজকে 3 তারিখ জুন মাসের, তো আজকে একটা জায়গায় আছি লকডাউন পাঁচ নম্বর লকডাউনে অনেকটা লং ট্রিপ। তো ফার্স্টে গাড়ি করে যেতে যাবো, তো গাড়িটা সবার আগে স্যানিটাইজ করা খুব দরকার, কারণ এখন সতর্কতায় সব কিছু। না না, ছোট নয়, এ কে টান বড়, এত বড়। হ্যাঁ দেখি, দেখে মালগুলো যেহেতু আমাদের যাবে, তো সেই হিসাবে জায়গাটাও পরিষ্কার রাখা দরকার। এখানে রাস্তাটা পরে খুব খারাপ, তোমাদেরও করে দেবো দাদা। বেড়ে না, এখানে কত লোক থাকে, ভয়ের কি আছে এখন? এই কৃষ্ণগড়ে যাওয়ার পথে কি সুন্দর সবজি হাট দেখতে পাচ্ছ, লোকজন খুব সুন্দর হালকা ভাবে রয়েছে, বিশাল সোশ্যাল ডিস্টেন্সিং এখানে রাস্তায় লোকজনের মধ্যে, বুঝতেই পারছো আমার। আর দেখতে পাচ্ছ যে যদি এখান থেকে আমার ট্রিপ স্টার্ট করে এখনও 214 কিলোমিটার বাকি রয়েছে রাস্তা। আমার ফোনটাকে ইগনোর করো, ফোনটা অবস্থা খুবই খারাপ বর্তমানে এখন। তো আপাতত দেখতে পাচ্ছ গৌরাঙ্গ সেতু পার হচ্ছি, মানে নবদ্বীপ পাড়ে বেরিয়ে যাচ্ছে দাদা, সামনে নবদ্বীপ, নবদ্বীপ ঢুকছি আমরা সবাই গৌরাঙ্গ সেতু। রাস্তা অসাধারণ রাস্তা রয়েছে, যারা নামবে দিকে কী হবে, এটা কোন জায়গায় রয়েছে? এটা এই জায়গাটা নবদ্বীপ থেকে কালনা, চলে এসেছি ফার্স্ট হোটেল আমাদের, এটা একটা হোটেল পোস্ট দেবে। হ্যাঁ কত না, তো বন্ধুরা এখন আপাতত শক্তিগড় অবধি পৌঁছে গেছি, ঘড়ি কাটায় বাজে 9:45, তো সকালবেলা বাড়ি থেকে 5টা নাগাদ বেরিয়েছিলাম, তো শক্তিগড় পৌঁছে গেছি। তো রাস্তা কিছু অনেকটা খারাপ ছিল, তো এখন এখানে তো রাস্তা আপাতত ভালো, দেখতে পাচ্ছি যে গাড়ির খুব একটা চাপ নেই রোডে, কিন্তু তাও যা গাড়ি চলছে ভালো। তো আমার দাদা ও পাশে গেছে একটু ল্যাংচা খাওয়ার সকাল, তো ল্যাংচা এখন খাবো। আর যা টিফিন যা সবই বাড়ি থেকে মোটামুটি ক্যারি করা হয়েছে, চা থেকে আরম্ভ করে সব কিছু, রাস্তায় খাওয়ার এখন ভরসা একটা খুব চাপের বিষয়, তো সের জন্য। আর এটা যাওয়ার উদ্দেশ্য হতে অনেক অনেকে হয়তো যে এখন হচ্ছে আমি ছ্যাবলা মারতে ঘুরতে, না সেরকম করে ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে বাবা যে কাজের সূত্রে যেখানে থাকে, তো সেই সেখানে যেতে হচ্ছে তাকে, কারণ তার অর্ডার এসে গেছে রীতিমতো যে তাকে কাজে জয়েন করতেই হবে। তো সেক্ষেত্রে বাবা যে রয়ে গেছে, তো বাবাকে আর যেখানে হয় বাবা ট্রেনে করে যাতায়াত করতে, তো সেখানে যাওয়াটা যাতায়াতটা পুরোপুরি গাড়িতে যাচ্ছে। তো ভাবলাম যে বাড়িতে বহুদিন তো হয়ে গেছে, বাড়িতে বেরানো হচ্ছে না, তো সেই হিসাবে নিজেও একটু ঘুরে আসি, নিজেরও একটু চেঞ্জ হয়ে যাবে। বলেছিলাম বাড়ি থেকে সব কিছু এসে দেখতে পাচ্ছি, হয়তো মা বলে বিশ্রামভাবে রাস্তা আমরা খেয়েছি, ভাবতেই পারে অনেক লোকজন ভিডিও যারা দেখছে হয়তো দেখতে পাচ্ছে যে আমার বাবা দায়িত্ব নিয়ে এখানে এখন চলছে খাবার পরিবেশন করবে। তিন বাড়ির সাইজগুলো দেখে বুঝতে পারছি সবার জন্য খাবার রয়েছে, জানি তো চা ব্রেক মাস, তো সেক্ষেত্রে একটা দাঁড়িয়ে ছোটো করে চা ব্রেক নিয়ে নেওয়াই যায়।
আর মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি রয়েছে এখন আমাদের আর জার্নির। রাস্তায় এখানে তুলনামূলক গাড়ির সংখ্যা ভালোই কম রয়েছে, কিন্তু কি করা যাবে দেখা যাক কতক্ষণ লাগে। আর চেষ্টা করে ওইটুকু খারাপ রাস্তার পর কিন্তু এখানে এখন দুর্গাপুর ঢুকছি আমরা, তো রাস্তা একদম পুরো অসাধারণ রাস্তা রয়েছে এখানে, সেটা বুঝতেই পারছো তোমরা যে দেখলে একটা ছোটো করে আমার একটা স্লো মোশন দেখে দেবে। আর এখানে তো পানাগড় মানে একবার পানাগড় ঢুকছে, তো সেই হিসাবে তো পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্লাস এসব রয়েছে, সামনে টোল রয়েছে। এতটা পরিবর্তন কিন্তু বিশাল, আমি তো প্রায় 10 বছর পরে আসলাম মনে হয়। মোটামুটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 3 থেকে 4 মিনিট তার মধ্যে পৌঁছে যাবো যাওয়ার মতো। বাবাকে নামিয়ে দিয়ে আবার ব্যাক করার পালাও রয়েছে এর মধ্যে। বাবা সবার কদিন পর নিতে আসবো, তার আগে যদি একটা সারপ্রাইজ আছে সেটা যদি করতে পারি কমপ্লিট, তাহলে হয়তো আমি এই বাবাকে নিয়ে যেতে সক্ষম হব এখান থেকে। ওকে বাই, সাবধানে যেও। বস, অনেকদিন পর এখানে আসলাম, তো বাবা আগে এই বাড়িটা তো ভাড়া থাকতো, এখন সেটা নেই, বেঁচে দিয়েছে। আর এটা হচ্ছে এই যে পিছনে এই বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার দাদার মা বাড়ি রয়েছে। বহুদিন পর এখানে আসলাম, চাষিদের সাথে এতদূর যখন আসলাম এদের সাথে একটু অনেক দেখা করে যাওয়াটা উচিত, তাই দেখা করে যাচ্ছি। এখানে যেটা আছে তোমার, এখানে একটা জিনিস তোমাদের বলি, এখানে যারা থাকে তো এদের জলের জন্য ব্যবস্থা কী জানো তো, এখানে হচ্ছে কুয়ো, আর কুয়ো দিয়ে সবসময় জল তুলে এখানকার মানুষে খেতে হয়। তো এদের বাড়িতে একটা কুয়ো রয়েছে, দেখতে পাচ্ছ কুয়োটা, তো এইটাতেই সব রকমভাবে জল তোলার ব্যবস্থা বা সব কিছু এখান থেকেই। এই বাড়ির অনেক বোঝো, প্রায় 10-এর উপরে হবে, তার বেশি তো বেশি হবে যতদূর সম্ভব আমি এখানে আসলাম।